হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেই একবার ব্যবহার করে দূর করা যায় বিরক্তিকর খুশকি কি। সেটা ত্বকের মরা চামড়া, ময়লা ও ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয় বিরক্তিকর খুশকি। সাধারণত শুষ্ক ত্বকে খুশকি দেখা যায়, তবে তৈলাক্ত ত্বকেও হতে পারে বিরক্তিকর খুশকি। জেনে নিন ঝটপট তৈলাক্ত ত্বকের খুশকি দূর করার কয়েকটি সহজ উপায়। প্রথমে আমরা বলবো ট্রিট্রি অয়েল। তেলতেলে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন ট্রিট্রি অয়েল। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু নাশ করে। লবণ, শ্যাম্পুর সঙ্গে লবণ মিশিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগান, মাথার ত্বকের মরা চামড়া ও খুশকি দূর হবে। লেবুর রস, মাথার তালুতে লেবুর রস লাগিয়ে রাখুন, 15 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, দ্রুত দূর হবে খুশকি। অ্যালোভেরা জেল, অতিরিক্ত তৈলাক্ত না করে ত্বক হাইড্রেট করতে পারে অ্যালোভেরা জেল। 20 মিনিট মাথার তালুতে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন, দূর হবে খুশকি। আপেল সিডার ভিনেগার, পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে মাথার ত্বকে ঘষে ঘষে লাগান, এটি ত্বকের pH লেভেল নিয়ন্ত্রণের পাশাপাশি দূর করবে খুশকি। ভিনেগার মাথায় 15 মিনিট রেখে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। নিম পাতা, নিম পাতার সঙ্গে পানি মিশিয়ে বেটে নিন, নিমের পেস্ট মাথায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ, দূর হয়ে যাবে বিরক্তিকর খুশকি। বেকিং সোডা, পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন ব্যবহার করুন শ্যাম্পুর বিকল্প হিসেবে, দূর হয়ে যাবে খুশকি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।